يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم راقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم

শেষ অংশ শেষ পর্ব আমরা এই মাস সম্পর্কে মুসলিম জাতিকে সতর্ক করেছি যে এই মাসে ইসলামী কাজ ইসলামী আমল বিশেষ করে কোন ইসলামী আমল ইসলামী এবাদত নেই অথচ আমাদের এক শ্রেণীর মুসলমান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল এই মাসে কিন্তু কোরআন হাদিসে কোথাও ঘুণাক্ষরেও একটা শব্দ পাওয়া যায় না যে এই মাসে বিশেষভাবে কোনো এবাদত করতে হবে বা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই মাসে জন্ম রসুল সাল্লামের জন্ম নিয়ে তো ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে অনেকটা ঐক্যমতের মতো অবস্থা যে বারোই রবি আল্লাহ রসুল সাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন মৃত্যু দিবস কিন্তু আমাদের ওয়াল জামাত যারা প্রকৃত ওয়াল জামাত কোরআন এবং সন্ন্যার অনুসারী এদের দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের জন্ম তারিখের ব্যাপারে কোনো স্থির বক্তব্য বা উক্তি নাই তবে মৃত্যু তারিখের ব্যাপারে অনেকেই এই মত পোষণ করেছেন যে আল্লাহ রসুল বারোই মৃত্যু মৃত্যুবরণ করেছেন তো যেহেতু বেদাতি মুসলমানদের দৃষ্টিতে মৃত্যু দিবস হলো শোক দিবস মৃত্যু মৃত্যুর দিন আসলে তারা শোক পালন করে কিন্তু সুন্নাপন্থী যারা সত্যিকার আহলসুন্নাওয়াল জামাত ভারতীয় সুন্নাওয়াল জামাত নয় ভারতীয় আহলসন্না আর সালাফি সুন্না এর মধ্যে আসমান জমিন পার্থক্য ভারতীয় আহলসুননা জামাত যারা আর কি সাইনবোর্ড লাগিয়ে প্রচার করে আমরা আহলসন্না আমরা সুন্নি এরা হলো একেবারে এ টু জেড বেদাতি এদের কাছে সুন্না বলে কিছু পাওয়া যায় না তো সত্যিকার যারা আহলোসন তারা আল্লাহ রসুল আলি ওয়াসাল্লামের মৃত্যু দিবস বারোই রবিউল আউ্য়াল এর উপরে অনেকটাই একমতের মতো অবস্থা কিন্তু জন্ম তারিখ নিয়ে একমত হওয়ার কোনো সুযোগ নাই জন্ম তারিখ নিয়ে নয়টা মতো বক্তব্য আছে নয়টা তারিখ বলা হয়েছে চারটা মাসের কথা উল্লেখ হয়েছে রমজান মাস রমজান মাস অনেকেই বলেছেন রমজান মাস হল অনেকটাই মানে অথেন্টিক বা কিছুটা কাছাকাছি হকের কাছাকাছি রমজান মাসের জন্ম যাই হোক ওদিকে যাচ্ছি না যে আল্লাহ রসুল সালামের মৃত্যু দিবসও কোনো শোক পালন করার সুযোগ ইসলামে নেই মুসলমানদের দৃষ্টিতে নেই কোরআন হাদিসের দৃষ্টিতে নেই আহলুসনা জামাত এর দৃষ্টিতে নেই প্রতি বছর শোক পালন করা এটা হলো নাজাইজ হারাম নবীর নবীর জন্ম বা নবীর মৃত্যু দিবসেও শোক পালন করা হলো হারাম তো তোমার নেতার ব্যাপারে তো প্রশ্নই ওঠে না নেতার মৃত্যু দিবসে শোক পালন করার প্রশ্নই ওঠে না তাকিয়েও দেখবে না কিন্তু শুধুমাত্র স্ত্রী স্বামী মৃত্যুবরণ করলে চার মাস দশ দিন শোক পালন করবে আর সাধারণ আত্মীয় স্বজন যদি মারা যায় স্বামী স্ত্রী ছাড়া আবার স্বামী স্ত্রী মারা গেলে স্বামীর জন্য শোক পালন মাত্র তিন দিন কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন এটার কারণ কি পুরুষ মানুষের জন্য শোক পালন মানানসই না তারপরও কিছুটা দুঃখ বেদনা অনুতাপ অনুশোচনা প্রকাশ করার জন্য ইসলাম ছাড় দিয়েছে অন্যথায় পুরুষ মানুষের শোক পালন করার সুযোগ নাই ওকে ও তো বাইরের মানুষ আর নারী হলো মহিলা হলো ভিতরের মানুষ বাড়ির ভিতরে থাকবে এটাই হলো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে আজকে মহিলাদের জীবনে যা ঘটার ঘটছে একেবারে জুলুম নির্যাতন অধপতন কত অধপতনে তারা গেছে কত যে অধপতনে তারা গেছে বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ লাভ করে বাড়ির বাইরে যাওয়ার তাদেরকে অনুমতি দেওয়ার কারণে সমাজ এবং রাষ্ট্রের পক্ষ থেকে বাড়ির বাইরে যাওয়ার কারণে তারা কত অধপতনে নেমেছে এটা বলার অপেক্ষা না কেনা একেবারে পশু পশুর পর্যায়ে চলে গেছে তারা পশু পশু পাখি ফেসবুকে কবে যেন দেখলাম লয়ের মহিলারা সাংবাদিক সম্মেলন করছে লয়ের। তারা সরকারের কাছে যে সব অধিকার চাই না পুলিশ অধিকার চাইতেছে এরাও নেমে আসছে সাংবাদিক সম্মেলন করছে কিসের বাড়ির ভিতরে তার থাকার কথা সেখানে ও বাড়ির বাইরে গিয়ে এমন একটা জঘন্য পরিবেশ তৈরি করেছে যেটার নামও মুখে নেওয়াটা শোভা পায় না মুখ নাপাক হয়ে যাবে এরকম অবস্থা আর এখানে তারা একটা এরকম পল্লী গড়ে তুলেছে বাড়ি থেকে বের হয়ে হয়ে সব পল্লী একটা তৈরি করেছে প্রতিটা পল্লী আবার তারা তাদেরও নাকি কি অধিকার আছে তাদের অধিকার মানে তাদেরকে যে করতে দাও বেশি বেশি জেনা করতে দাও নিরাপত্তা দাও কেউ যেন তাদেরকে এই কাজটা ঘৃণা না করে খারাপ না করে অথচ কোরআন হাদিসের তার শাস্তি হলো মৃত্যুদণ্ড একশো ব্যাত যদি অবিবাহিত হয় একশো ব্যাত খেয়ে যদি বাঁচে তো বাঁচলো আর না মারা গেলে তো ওই একশো ব্যাতের মাধ্যমে তাকে মেরে ফেলে যদি মারা যায় তাহলে তাকে কবরস্থানে রেখে আসতে হবে আর যদি বিবাহিত জেনাকারী হয় বিবাহিত পতিতা হয় তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকতে হবে যতক্ষণ সে মৃত্যুবরণ না করে তাও জানতেন ভাবে না আপনি ছুরিতে জবাই করে দিবেন এটা হবে না তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবেন তাতে হবে না নির্মম হত্যা পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে তিলে তিলে হত্যার যোগ্য যারা পাথর খেয়ে তিলে তিলে শত শত মানুষ পাথর মারবে তার গায়ে মাথায় চোখে নাকে মুখে কোথায় লাগবে তার বুকে কোথায় লাগবে এটার কোনো মাস বিচার নাই যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে এমন জঘন্য অপরাধীরা এসে কি চাচ্ছে তাদের অধিকার চাচ্ছে যদি এটা সত্যি তিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত দেশ হইতো তাহলে তাদের অধিকার পাথর নিয়ে আর কতগুলো বেত নিয়ে তাদের সামনে দাঁড়াইত প্রশাসনের লোকেরা এই যে তোমাদের অধিকার এই যে এক বস্তা পাথর আর এইদিকে হলো ব্যা এই প্রতিটা লয়ের এইসব কর্মীদের অধিকার হলো এটা অথচ তারা অধিকার নিতে এসছে সাংবাদিক সম্মেলন করে এটি কি মুসলমানদের পঁচাশি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কি পরিমাণ ভুয়া মুসলমান এই দেশে বসবাস করে ফালতু মুসলমান বসবাস করে নামে মুসলমান বসবাস করে চিন্তা করা যায় কোনো বেজ অনুভব করতেছে না এই জন্য শোক পালন করবে কোথায় বাড়ির মধ্যে বাড়ির বাইরে যাওয়ার কোনো অজুহাত নাই আর যারা সতী নারী তারা বাইরের বাইরে যেতে চায় না খারাপ মহিলাগুলোই বাড়ির তুলনা করে দেখেন সবচেয়ে ভালো মহিলা যেগুলো সমাজের মধ্যে ওরা জীবন বাড়ির বাইরে যেতে চায় না এরপরে যারা একটু খারাপ তারা মাঝে মধ্যে একটু মার্কেটে যাইতে চায় এদিক বেশি ভালো যেগুলো মহিলারা কখনো যাবে না আর এরা বাড়ির বাইরে যাওয়ার জন্য বাড়ির বাইরে যাইতে 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 একটা প্রতিটা পল্লী বানাই ফেলছে নাওজুবিল্লা কেউ কেউ আবার বলতেছে নিজের ভিটে মাটিতে সে প্রতিটা বৃত্তি করতেছে সেখানেও বাধা আফসোস নিজের জমিতে ঘর তুলে সে এই বৃত্তি প্রতিটা বৃত্তি করছে তারও নিরাপত্তা নাই তাকে ঘৃণার চোখে দেখা হচ্ছে খারাপ চোখে দেখা হচ্ছে বলেন ও যদি মুসলমান ঘরের মহিলা ওদের নাম কিন্তু দেখা যায় শুনলেন কার নাম ফাতে ফাতেমা হল রসুলের কন্যার নাম কত পবিত্র একটা মহিলা আর ফাতেমা নাম ধারণ করে সেই পতিতা পল্লীর সদস্য খাদিজা ইন আলিল্লা এগুলো নাম এদের নামগুলো পরিবর্তন করে দেওয়া খিঞ্জির রাখা দরকার শুকর রাখা দরকার বানর রাখা দরকার এদের নামগুলো পরিবর্তন করে দেওয়া জানিয়া জানিয়া বিবি বিবি এগুলো নাম রাখতে হবে কিসের খাদিজা আর কিসের ফাতেমা আর জাহারা ইত্যাদি নাম তাহলে পুরুষ পুরুষরা বাড়ির বাইরে থাকার জিনিস তাদের কর্মচঞ্চল থাকা দরকার তারা দেশ চালাবে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে তারা ব্যবসা বাণিজ্য চালাবে এই জন্য শোক পালন তাদের জন্য মানায় না ইসলাম জন্য জন্য তাদের শোক পালন রাখে না বিবাহ করতে পারে ওরা এক মহিলা নিয়ে এই শোক পালন করলে ও বিবাহ করবে ওর তো আরো তিনটা চার তিনটা বিবাহ করতে পারে না তো শোক পালন করে বসে থাকবে ওর তো এখন বিবাহের আয়োজন করতে হবে দুই নম্বর তিন নম্বর চার নম্বর দুই নম্বরটাও যদি মারা যায় এক সপ্তাহ পর আবার তিন নম্বর এরকম দশ নম্বর পর্যন্ত যাইতে পারে কিন্তু মহিলার ক্ষেত্রে তো আর একাধিক বিবাহ যায় না একসাথে এই দাবিও আছে এই নাপাক সমাজের মধ্যে মুসলিম সমাজ বলি আমরা এই দাবিও আছে নারীবাদীদের মধ্যে এই দাবিও আছে একাধিক বিবাহ তারাও করবে করছে তো বয়ফ্রেন্ডের নামে করছে না বয়ফ্রেন্ডের নামে তার যে কতগুলো এরকম স্বামী আছে তার কোনো ঠিক ঠিকানা নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই জন্য পুরুষদের জন্য শোক পালন নয় পুরুষরা সর্বোচ্চ এটা হলো প্রাকৃতিক ব্যাপার এটা হলো মানবিকতার ব্যাপার এটা এমনিতেই শোক চলে আসে এমনি এমনি শোক চলে আসে গত জমায় এরকম খুতবা দিচ্ছিলাম আমার বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ আসতেছে ফোন তো রিসিভ করা যায় না আমার বড় ভাই সবার বড় ওয়াইজুল্লাহ সাহেব ওয়াইজুল্লাহ বিন সালাম অনেক দিন রোগাক্রান্ত থেকে মৃত্যুবরণ করেছেন গত জমা খুদবা দিচ্ছি এমন সময় ফোন আসতেছে আমি তো দেখছি অবশ্যই কোনো জরুরি ফোন কিন্তু খুদবা চলাকালে তা রিসিভ করা যায় না সালাতের পরে রিসিভ করলাম শুনলাম যে ভাই ইন্তেকাল করেছেন সেই পঞ্চগড়ে পরে চলে গেলাম জুমার সালাত পড়েই আমি এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে থেকে প্রাইভেট কারে গেছি আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তা আমার আমি তো জুমা পড়ার সময় আতরের শিশি নিয়ে গেছি জুমা পড়ে জুমার বের হওয়ার সময় মসজিদে ঢুকার সময় আতর মেখেছি এরপরে তিন দিন পর্যন্ত ওই আতরের শিশি আমার পকেটেই আস। আর আমি আতর মাখি নাই এটি হলো শোক পালন আর বাড়তি কোনো শোক সাজসজ্জা বাড়তি কোনো আনন্দ ফুর্তি বিনোদন এগুলো তো আমার জন্য এখন সফর অবস্থায় কি আছে কি ত্যাগ করা আছে শোক পালনের জন্য এটি দেখি আমার অভ্যাস মাঝে মাঝে ব্যবহার করি এই তিন দিন এটা বন্ধ রাখছি তিন দিন পর্যন্ত বন্ধ রাখছি আছে আতরের শিশি কিন্তু ব্যবহার করি না সব ইসলাম যেটা বলবেন ইসলাম যা বলেছে এইটা করলে আপনি সব পাবেন আতর মাখা সন্ন্যত কিন্তু এই তিন দিন না মাখা শূন্য এর নাম হলো শোক পালন এখানে সব কিন্তু আগামী বছর আবার শোক পালন শোক পালনের নামে একটা সেকেন্ড ব্যয় করা হলো গুনা অপরাধ আলহামদুলিল্লাহ তাহলে রসুল সাল আলহ্লামের এই বারোই রবি হচ্ছে মৃত্যু দিবস শোক পালন হারাম শোক পালন কি হারাম আর আমাদের সমাজের ভারতবর্ষের বেদাতিরা এই বারোই আউয়াল রসুলের মৃত্যু দিবসে তারা আনন্দ ফুর্তি করতেছে ঈদ করে কি ঈদে মিলাদুল নবী ঈদ মানে আনন্দ উৎসব হাই রে হতভাগার দল হ্যাঁ রে সব নরাধম জন্মদিনের ব্যাপারে আট থেকে নয়টা উক্তি আছে চারটা মাস উল্লেখ আছে কারণ শিশু অবস্থায় তো উনি নবী ছিলেন না শিশু অবস্থায় নবী ছিলেন নাকি হ্যাঁ আল্লাহর তাকদিরে আল্লাহর যে লৌহে মাহফুজ সেখানে লেখা ছিল যে মোহাম্মদ আখিরি নবী মোহাম্মদ সোহাসন আখির নবী জন্ম হওয়ার পরেই তো উনি দাওয়াত শুরু করে নাই নাকি চল্লিশ বছর বয়স হল তারপরে উনি নবুয়তের যখন ঘোষণা দিলেন যে আমি নবী হয়েছি এই যে আমার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে তখন থেকে উনি দুনিয়ার নবী আর চল্লিশ বছর আগ পর্যন্ত ছিলেন কেতাবের নবী কেতাব বলতে কোনটা লৌহে মাহফুজ তাকদির লেখা আছে যে চল্লিশ বছর আগ পর্যন্ত তিনি ছিলেন কিসের কেতাবে নবী লৌহে মাহফুজ অনুযায়ী নবী লৌহ মাহফুজের লিখন অনুযায়ী নবী আর চল্লিশ বছর পর তিনি ফিজিক্যালি নবী সমাজের জন্য নবী দুনিয়ার জন্য নবী তো রসুল্লাহ এই জন্য শিশুকালে তো মানুষ বুঝে নাই শিশুকালে বুঝে নাই যে উনি নবী উনি এরকম উনি ওরকম এই জন্য তো নাম লেখা হয় নাই ওনার জন্ম তারিখটা লেখা হয় নাই জন্ম তারিখ লিপিবদ্ধ করা হয় নাই তবে উনি বারটা উল্লেখ করেছেন ওনার জন্ম হল সোমবার সোমবার দিয়ে আপনি বুঝবেন কি করে আর মাস বুঝবেন কি করে সহি পাওয়া যায় যে আল্লাহ রসুল সালামকে যখন জিজ্ঞেস করা হলো ইয়ারসুল আল্লাহ আপনি সোমবার বৃহস্পতিবারে শ্যাম পালন করেন কেন তখন আল্লাহ রসুল সাল বললেন যে এই সোমবারে আমার জন্ম সোমবারে আমার আমাকে আল্লাহ তবরকতালা দান করেছিলেন নবীর পদটা দান করেছিলেন আর সোমবারেই আমার মৃত্যু হবে এই জন্য এই দিনটাকে আমি মূল্যায়ন করি শুধু একটাই কারণ না এটা একটা কারণ সোমবারে রোজা রাখার একটা কারণ আর একটা কারণ হলো আল্লাহর যেটা আসল কারণ যেটা উন্মতের জন্য কারণ সেটা হলো কি এই সোমবারে আল্লাহ তরকতলার দরবারে বান্দাদের আমলগুলোকে উপস্থাপন করা হয় যে আল্লাহ দেখেন ওই যে খানের আব্দুল করিমের এগুলো আমল আব্দুর রহিমের এগুলো আমল আব্দুর রহমানের এগুলো আমল সোমবারে আল্লাহর কাছে আমলগুলো তুলে ধরা হয় আর বৃহস্পতিবারও এই আমলগুলো তুলে ধরা হয় তা আল্লাহ রসুসলাম বলছেন যে আমি এই সোমবারে এই জন্য শিয়াম পালন করি যাতে করে এই শিয়াম রোজারত অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে বেশ করা হয় তৃতীয় তৃতীয় কারণ 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 হলো দ্বিতীয় হল সোমবার আর বৃহস্পতিবার যারা আল্লাহর সাথে শির করে না যারা হিংসা বিদ্বেষ রাখে না হিংসা বিদ্বেষ হিংসা করলে আর একজন লাগবে না আরেকজন লোক ছাড়া হিংসা করা যাবে তাহলে হিংসার জন্য আরেকজন দুইজন লোক লাগবে একজন আরেকজনের সাথে হিংসা করে অথবা একজন একজনের প্রতি হিংসা করে এই হিংসুক লোক আর শিরকারী যারা যারা শির করে এদেরকে বাদ দিয়ে যত মমিন মুসলমান আছে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয় সোমবার আর বৃহস্পতিবার এই জন্য আল্লাহ রসুল সালাম বলছেন আমি এই দিন শ্যাম পালন করি রোজা রাখি আল্লাহ রসুল সালামের জন্মের দিনটা ফিক্সড হয়ে গেল সোমবারে জন্ম নিয়েছেন এটা বলার কোনো সুযোগ নাই যে রবিবারে জন্ম নিয়েছেন বৃহস্পতিবারে জন্ম নিয়েছেন মঙ্গলবারে জন্ম নিয়েছেন বুধবারে জন্ম নিয়েছেন এটা বলার আর কোনো সুযোগ নাই কারণ কি আল্লাহ রসুল সাল্লামের হাদিসে উল্লেখ হয়েছে তুমি এরকম একটা হাদিস দেখাও যে আল্লাহ রসুল সাল্লাম অমুক সনে জন্ম নিয়েছেন অমুক মাসে জন্ম নিয়েছেন অমুক সন অমুক মাস এইটা পাওয়া যাবে এই জন্য মাস হলো চারটা আর তারিখ হলো নয়টা জন্ম কবে নিয়েছেন এই ব্যাপারে চারটা মাসের নাম উল্লেখ করা হয়েছে আর নয়টা তারিখের কথা উল্লেখ করা হয়েছে হাদিসে জন্মের কোন তারিখ নেই কি আছে বার আছে আপনি বার দিয়ে এত পণ্ডিত খালি বার বললে আপনি সব বের করে ফেলবেন কোন মাস কোন সন এগুলো বলে ফেলবেন এগুলো সব আনুমানিক ফালতু কথাবার্তা আসল রহস্য হইল কি সবার তো দেখা যায় যে পীর মুর্শিদদেরও কি আছে মৃত্যু দিবস পালন করে মৃত্যু বার্ষিকী পালন করে আব্দুল কাদের জিলানি তারপরে দেখা যায় যে খাজা গরিবে নেওয়াজ আজমিরি এদের দেখা যায় যে মৃত্যু দিবসও পালন করে কিন্তু আমাদের বাংলাদেশের এই হৈ হৈ পার্টি হৈ হৈ পার্টি মানে ঈদ নবী মিলাদা শুধু রসুলের জন্মদিনই পালন করে মৃত্যু দিবস পালন করে না ওরা কারণ কি জানে তো কারণটা আরো মারাত্মক ওরা বিশ্বাস করে ওদের ইমান বিশ্বাস হলো আল্লাহ রসুল মরেননি তো কিসের মৃত্যু দিবস এই ওদের সমস্যা নাই মৃত্যু দিবসেই এই রবিউল আব্বাল মাসে বারো তারিখ মৃত্যু দিবস হলেও তারা এটার দিকে ভ্রুক্ষেপই করে না সারা পৃথিবীর মুসলমান বলছে যে এরে হতভাগার দল এই পাগলের দল এই জাহেল মূর্খের দল এরা যে রাসূলের মৃত্যু দিবস এই মৃত্যু দিবসে তোরা ঈদ পালন করিস কেন উৎসব করিস কেন ওদের জবাব হলো যে আল্লাহ রসুল শুধু জন্ম নিয়েছেন মৃত্যু বলে কোনো কথা নাই মরেননি আল্লাহ রসুল জীবিত আছে মিলাদ দিলেই চলে আসে একটা চেয়ার ফাঁকা রাখা হয় না মিলাদ পড়ার সময় একটা চেয়ার ফাঁকা রাখা হয় যখন রসুল এসে ওই চেয়ারে বসে তখন ওরা সব দাঁড়াই যায় জোশে দেখেন না নেতা আসলে যেমন দাঁড়াই যায় শিক্ষক আসলে দাঁড়িয়ে যায় এগুলো দাঁড়ানো হলো বেদাতি কথা এগুলো হলো ইসলাম বিরোধী কারোর জন্য কেউ দাঁড়াইতে পারে না কারো সম্মানে দাঁড়ানো যায় না কিন্তু ডাবল বেদা জীবিত থাকলেই তো তার সামনে দাঁড়ানো যাবে না সম্মানার্থে দাঁড়ানো যাবে না আল্লাহ রসুল কঠোরভাবে নিষেধ করতেন যখন সাহাবাইক তার জন্য দাঁড়াইতেন বিভিন্ন সংস্কৃতির সাথে তারা পরিচিত ছিল না ইহুদিদের সাথে বসবাস ছিল খ্রিস্টানদের সাথে চলাফেরা ছিল তারা তো এমনি কাফের মুর্শিদ জাহিদি যুগের লোক ছিল কত রকমের কে সম্মান করতো তা আল্লাহ রসুল জন্য তারা দাঁড়িয়ে সম্মান করতো এক সময় আল্লাহ রসুল সালুসলাম কঠোর নিষেধ করে দিলেন কঠোরভাবে ভাবে নিষেধ করেছেন খবরদার তোমরা আমার সম্মানার্থে আমার উদ্দেশ্যে দাঁড়াবে না দাঁড়িয়ে আমাকে সম্মান জানাবে না সম্মান জানানো যাবে না গুনা হবে অপরাধ হবে পাপ হবে আর কি বলে দিলেন এইটা হলো অনারব সংস্কৃতি অনারবদের কাছে এই সংস্কৃতি পাওয়া যায় কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সংস্কৃতি বাতিল কেউ কারো সম্মানার্থে দাঁড়াইতে পারবে না কি করবে যে আসবে সে সবাইকে সালাম দিবে আর প্রত্যেকে যার যার মতো বসা থাকবে আর বসা অবস্থায় সালামের উত্তর দিবে দাঁড়ানোর নিয়ম নাই রসুল্লাহ সাল আলহ আসাল্লামকে এভাবে সম্মান করতে নিষেধ করেছেন অথচ এরা এই জন্য বলবে যে ডাবল ডাবল বেদাত জীবিত থাকতেই দাঁড়ানো আল্লাহর রসুল নিষেধ করে দিয়েছেন তারপরে একটা নিয়ম আছে হাদিসের মধ্যে যে সাহাবা কেরাম যখন আল্লাহ রসুল আসতেন তখন দাঁড়াইতেন না কেউ দাঁড়াইতেন না কেন কার সাল সাল্লাম। কারণ আল্লাহ রসুল সাল্লামের জন্য দাঁড়ানো তিনি ঘৃণা করতেন রসুলের জন্য দাঁড়ানো কে ঘৃণা করতেন তাহলে কি আমি প্রেসিডেন্টের জন্য দাঁড়াইতে পারবো প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াইতে পারবো যদি মুসলমান হয় ম্যাজিস্ট্রেটের জন্য আমি দাঁড়াইতে পারবো আমি বিচারকের জন্য সম্মানার্থে দাঁড়াইতে পারবো সবগুলোর সাথে সেট করবেন যে আল্লাহর সরলম ছিলেন এদের সবার চাইতে সম্মানিত অথচ তার জন্য দাঁড়ানো নিষেধ করে দিয়েছিলেন অতএব পর্যন্ত কাল পর্যন্ত দাঁড়ানো যাবে না অথচ যেই কাজ জীবিত নিষেধ এই কাজটা আল্লাহ রসুল থাকতে করেছেন তারা কি করে মিলাদ মাহফিলের মধ্যে ঈদে মিলাদ মিলাদ কত কি পরিবেশে দাঁড়ায় রসুলের জন্য এই জন্য তাদের জীবনে দেখবেন এই যে হৈ হৈ পার্টি এদের জীবনে রসুলের মৃত্যু বার্ষিকী পালন নাই আসলে কি রসুলের বার্ষিকী মৃত্যু দিবস কিন্তু এই 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 পাপীরা জাহেল মূর্খরা বিশ্বাস করে আল্লাহ রসুল মরেননি তাহলে মৃত্যু দিবস থাকবে কেন মরেননি ভেদটা বুঝতে পেরেছেন এই হৈ হৈ পার্টি মৃত্যু দিবস কই তোদের মৃত্যু দিবসে কি কান্নাকাটি রদি আল্লাহ দেখেন শিয়ারা কেমন মাতম করে তাজিয়া করে মিছিল করে তারপরে শরীরে রক্ত ঝরায় দেখছেন এই শিয়াদেরকে বাংলাদেশে মূর্খের দেশ তো যে যা চায় ঢাকা আলিয়ার প্রিন্সিপাল হলো শিয়া ছি 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 ঢাকা আলিয়া কোনো মাদ্রাসা হইল তাহলে বলেন ঢাকা আলিয়া কোনো ইসলামী প্রতিষ্ঠান হইল হোসেন রবি আল্লাহনকে হত্যা করা হয়েছে এই শিয়ারাই হত্যা করেছে আর এই শিয়ারাই আবার তাজিয়া মাতম মিছিল কত কি করে কালো পোশাক পরে শরীরে রক্ত ঝোড়ায় হাই হোসেন হাই হোসেন করে মৃত্যু দিবস বলে ইসলামে কিছু নাই হুসেনেরও মৃত্যু দিবস এটা সম্পূর্ণ নাপাক নাপাক সব অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সব অবৈধ আর রসুলের নামে তো আমরা দেখি না মৃত্যু দিবস দেখি এ আর যন্ত্রণা এ আর বিপদ কাফের মোরতাদ তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের আল্লাহ রসুল মরেননি এই বিশ্বাস যারা রাখে এই বিশ্বাস রেখেই তো তারা মৃত্যু দিবসেই আনন্দ প্রকাশ করতেছে ঈদ সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ আর এটা বা আরবি বানাইছে ঈদ সাইদুল আয়াদ তাহলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করা যাবে না এবং আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম মরেননি এই কথা বললে কাফের মোরতাদ হয়ে যাবে ইসলামী রাষ্ট্রে এই আকিদা এই বক্তব্য যারা দিবে তাদেরকে হত্যা করা ফরজ এখন যতজনই হোক না কেন কেন আল্লাহ রসুল সালাইহাস্লাম মরেননি এই আকিদার মাধ্যমে কি প্রমাণিত হয় যে রসুল সাল্লাম হলেন সেকেন্ড আল্লাহ আল্লাহ যেমন ওই হয় আয়াতুল কুরসিতে কি পড়ি কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী চিরস্থায়ী আল্লাহর চিরঞ্জীব চিরস্থায়ী হয়ে গেল না আল্লাহর যদি আল্লাহ রসুল মৃত্যুবরণ না করে থাকে তার মৃত্যু মৃত্যুবার্ষিকী নাই এই বেদাতির পাল বেদাতির দল কোন মৃত্যুবার্ষিকী পালন করে না মৃত্যুবার্ষিকী পালন করাই তো হারাম তারপরও তারা আর এর চেয়ে জঘন্যতম বেদাত সৃষ্টি করেছে সেটা হলো কি রসুল সাল্লাম মরেননি তবে তবে তার মৃত্যু দিবস পালন করবো কেন খালি দিবস খালি জন্ম দিবস আবার এই এই ভন্ডের দল বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সেই লাউহে মাহফুজে থাকতে নবী ছিলেন লাউহে মাহফুজে থাকতে যে নবী ছিলেন ওইটা হলো কিতাবি নবী তাকদিরই নবী তাকদিরের নবী তাকদির বলতে বাজেট আল্লাহর বাজেট ভুক্ত কাজ ঠিক আছে আল্লাহর পরিকল্পনাধীন আল্লাহর সিদ্ধান্ত সিদ্ধান্ত চূড়ান্ত যে এই এই ঘটবে এতগুলো নবী আসবে প্রথম নবী হবে আদম এবং সর্বশেষ নবী হবে মোহাম্মদ আমি এই পাগলদেরকে বোঝানোর জন্য বলি যে মোহাম্মদ সাল্লাহ আলাই যেদিন নবী ছিলেন ওই দিনই আমি উম্মত ছিলাম একদিনও হয় নাই মোহাম্মদ সালি সাল্লাম যেদিন নবী ছিলেন সেদিনই আমি খতিব ছিলাম এক সেকেন্ড ওদিক হয় নাই বুঝা গেছে এই পাগলদেরকে আর কিভাবে বোঝাবেন বেদাতি মানেই তো পাগল আর ছাগল পশুর সাথে তাদেরকে তুলনা করা যায় যাদের কোনো জ্ঞান নেই হিতাহিত বুদ্ধি নেই বিবেচনা নাই কি বলে আল্লাহর একটা সিদ্ধান্ত আল্লাহ বাজেট করেছেন আল্লাহ তার কর্ম পরিকল্পনা তৈরি করেছেন যে আদম প্রথম মানুষ প্রথম নবী দুনিয়াতে আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম শেষ নবী তো শেষ নবী বলার দরকার কি যদি মোহাম্মদ সাল্লাহ যদি তখনই নবী ছিলেন তাহলে শেষ নবী বলার দরকার কি প্রথম নবী হইল এরকম বেদাতি মানেই পাগল বেদাতি মানেই হলো বিবেক বিবেচনাহীন মানুষ আলহামদুলিল্লাহ তাহলে কি বোঝা গেল যে রসুল্লাহ আছে এবং তার মৃত্যু আছে কিন্তু তার জন্ম দিবসের চাইতে মৃত্যু দিবসটা বেশি পরিচিত কিন্তু মৃত্যু মৃত্যু দিবস আসলে শোক পালন করা নাজায়েজ হারাম এই যে আমি আতর সুগন্ধি মাখা থেকে বিরত থাকলাম তিন দিন এই বিরতি বিরত থাকা হলো হারাম গুণা হবে যদি আগামী বছর আবার ওই মৃত্যু তারিখ আসলে আতর সুগন্ধি বন্ধ করি শোক পালন করি এটা হারাম হবে এটা শুধু একবার সৌদি আরবে মক্কা মদিনার দেশে প্রেসিডেন্ট মারা গেলেও দেখা যায় যে তার শোক পালন ওই তিন দিনই হয়ে থাকে শোক পালন রাষ্ট্রীয়ভাবে না পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে না রাষ্ট্রীয়ভাবে কোনো শোক পালন হবে না যত বড় বাদশাহী মারা যায় রাষ্ট্রীয় কোনো শোক পালন হবে না কোনো পতাকা অর্ধনমিত হবে না কোনো কালো কিছু থাকবে না শুধু পরিবারের লোকেরা শোক পালন করবে তা আলহামদুলিল্লাহ এই রবিউল আউ্বাল মাসে আমরা আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম সম্পর্কে জানছিলাম এরপর আমরা আপনাদের সামনে কিছু ব্যাকরণ তুলে ধরেছিলাম সূত্র রসুলকে কিভাবে ভালোবাসব তা আমরা কিছু সূত্র আপনাদের সামনে তুলে ধরেছি রসুলকে ভালোবাসার তো একটা হলো দিক হলো আল্লাহ সাল্লামের বডিকে ভালোবাসে ব্যক্তিত্বকে ভালোবাসা আল্লাহ রসুল বডিকে আল্লাহ রসুল সালসাল্লামের ব্যক্তিত্বকে ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাম ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করে এটা জীবিত অবস্থায় ছিল জীবিত অবস্থায় আল্লাহ রসুল সালুস্লাম কি শহীদ শহীদই মৃত্যুবরণ করেছিলেন কত সাহাবি শহীদ হয়ে মারা গেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লামকে শহীদ করতে পারে নাই বা আল্লাহ রসুল শহীদ হননি কারণ কি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লামের বডিকে বাঁচানোর জন্য শত শত মানুষ প্রাণ দিয়েছে তার মানে আল্লাহ রসুল সাল্লামকে প্রোটেস্ট না দেওয়া হইলে কতবার যে আল্লাহ রসুল সাল্লাম মৃত্যুবরণ করতেন তার ঠিক ঠিকানা ছিল না যুদ্ধের ব্যাপারে আমরা কি জানি আল্লা রসুলের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল কেন দাঁত ভেঙে দেওয়া হয়েছিল শুধু কি দাঁত ভাঙার জন্য তারা আসছিল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে এবং আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামকে রক্ত